ইন্নাল হামদুলিল্লাহ। আমার সম্মানিত বাংলাদেশি ভাই বোনেরা, আমরা বিদেশি পণ্যের বর্জনের ডাক দিয়েছি, বিশেষ করে ইহুদি এবং ভারতের পণ্য। তো তাদের বিরোধিতা শুধু মুখে মুখে করলে তো হবে না, কাজে কর্ম করতে হবে। তাই দীর্ঘদিন যাবৎ বাংলাদেশি একটা ভালো মানের শ্যাম্পু খুঁজে পাচ্ছিলাম না। বাংলাদেশি পণ্য হিসাবে অনেক শ্যাম্পুই আমি কিনেছিলাম, কিন্তু সেগুলো মান গুণ ভালো হয়নি। সেগুলো নামগুলো আসলে বলতে চাই না, কিন্তু আমি গত পরশু একটা নামকরা একটা কোম্পানির বাংলাদেশি শ্যাম্পু পেয়েছি এবং আজকে আমি সেটা ব্যবহার করেছি আমার চুল এবং দাড়িতে। আলহামদুলিল্লাহ ফ্লেভারটাও খুব সুন্দর এবং খুব মানসম্মত আমার কাছে মনে হয়েছে। আপনারা ব্যবহার করে দেখতে পারেন। সেটা হলো কেয়া কসমেটিক লিমিটেড, এটার নাম সবাই শুনেছেন। এই যে কেয়া এর পণ্য সম্পূর্ণ দেখতে সম্পূর্ণ এই যে সানসিল্কের মতো এবং 2 টাকা কেয়া, এটা সবাই নাম শুনেছেন, সেই কেয়ার একটা পণ্য। এটা আমি ব্যবহার করেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আর দোকানদারকে জিজ্ঞাসা করেছিলাম যে বড় বোতল বা কৌটা আসবে কবে, উনি বলেছেন যে আগামী মাসে সম্ভবত আসতে পারে। তো এটা আমাদের জন্য খুবই সুখবর বিষয়, যারা দেশীয় ভালো মানের শ্যাম্পু পাচ্ছিলেন না তাদেরকে জিনিসটা আমি বললাম, যদি ভালো মনে হয় তাহলে ব্যবহার করে দেখতে পারেন। আর আমরা তো গুড়া সাবানের মধ্যে অনেক সাবানই পেয়েছি, তারপরে টুথপেস্টের মধ্যে অনেক টুথপেস্ট পেয়েছি। আমি যেটা ব্যবহার করি দীর্ঘদিন যাবৎ এবং আমার পরিবারকে ব্যবহার করাই, সেটা হলো AMPM হার্বাল একটা কোম্পানি। এটা অনেক ভালো, ব্যবহার করে দেখতে পারেন। AMPM লেখাটা উল্টা দেখাচ্ছে, AMPM এটার ফ্লেভারটা খুব সুন্দর এবং খুব ভালো লাগে আমার কাছে ব্যবহার করে। আপনারা ছোট একটা ব্যবহার করে প্রথমে দেখবেন। আমি বলছি না যে এটা একদম পারফেক্ট বা সবচেয়ে ভালো, এমন না, আমার কাছে ভালো লেগেছে। আরেকটা আমি নতুন দেখেছি, আমার এক ভাই কিনেছে, কিউট কোম্পানির, যেটার তেল খুব দামি, খুব সুগ্রাম একটা তেল, সেই কিউট কোম্পানির পুদিনা লবঙ্গ নামে, পুদিনা লবঙ্গ নামে, এই যে কিউট কোম্পানির পুদিনা লবঙ্গ নামে, এটাও ব্যবহার করে দেখতে পারেন। প্রথমে ছোট একটা ব্যবহার করে দেখতে পারেন, ভালো লাগে না। তাছাড়া ছোট 5 টাকা দামেরও মিনি প্যাক পাওয়া যায়। আর যে কোনো বিষয়ে বাংলাদেশি প্রোডাক্ট আছে কিনা সেটা খোঁজ করবেন। আর কোম্পানি ভাইদেরকে বা কোম্পানি যারা হর্তাকর্তা তাদেরকে বলবো, আপনারা বাংলাদেশি প্রোডাক্ট যেহেতু চাহিদা দিন দিন বাড়তেছে, অতএব এমন ধরনের কর্মকাণ্ড করবেন না, কিংবা বিশেষ করে এমন প্রচার প্রচারণা, এমন অ্যাড দিবেন না যেটা আমাদের সমাজ বিরোধী, আমাদের ধর্ম ইসলাম ধর্ম বিরোধী। এমন কোনো কর্মকাণ্ড, এমন কোনো অ্যাড, এমন কোনো সৌজন্য কোনো বিষয়ের মধ্যে শরিক থাকবেন না, অংশীদার হবেন না, তাহলে আপনাদের পণ্য দিন দিন আরও সেল বেশি হবে। আর আমি মনে মনে আশা করেছি এবং আপনাদের মধ্যে যারা সামর্থ্যবান তাদেরকে একটা জিনিস বলবো, যে শুধু দেশি পণ্যের একটা দোকান দেন। এটা স্লোগান হবে, দেশি পণ্য কিনে হন ধন্য। আমার যদি আলহামদুলিল্লাহ সুযোগ হয় আমি এলাকার দিকে চলে যাই, তাহলে আমি শুধু দেশি পণ্যের একটা দোকান দিব যার মধ্যে শুধু দেশি পণ্য থাকবে। আলহামদুলিল্লাহ আমাদের দেশি পণ্যের এখন সব বিষয় পাওয়া যায়, শুধু আপনার একটু সদিচ্ছা এবং দেশের প্রতি ভালোবাসা, মুসলমানদের প্রতি ভালোবাসাই সেটা আপনাকে খুঁজে দিবে। বিশেষ করে সেনাবাহিনীর তৈরি বা সেনাবাহিনী ব্যবহৃত ব্যবহার করার জন্য সব পণ্য পাওয়া যায়, আটা, চিনি, ময়দা, তেল, তারপরে তাদের অলিভ অয়েল, তাদের নারিকেল, তাদের এই যে হ্যান্ড ওয়াশ, তার তাদের ভীমও পাওয়া যায়। কিন্তু জিনিসটা আমি হাতে এখনো পাইনি। যারা বলেন যে ভীমের পরিবর্তে কিছু আসে না, আসলে বাংলাদেশের তারা ভীমের পরিবর্তে যে কটা বানাইছে সবগুলো ওইরকম মানসম্মত পাই নাই। তবে সেনাবাহিনী কর্তৃক যেটা ভীম সেটা লিকুইডও আছে আবার শক্তটাও আছে। তো যে পান হাতের কাছে ব্যবহার করবেন এবং এটার ফলাফল জানাবেন ইনশাল্লাহ। দেশকে ভালোবাসুন, ধর্মকে ভালোবাসুন, সুখে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।